ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনারা দেখছেন ইকবাল প্রিমো চ্যানেল এবং আমি ইকবাল আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব গুগল মিট। তো সেটা বলার আগে আমি আপনাদের সাথে কিছু কথা বলে রাখি। গুগল মিট সম্পর্কে আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তো যারা জানেন না তাদেরকে কিছু কথা বলে রাখি। সেটা হচ্ছে যে গুগল মিট হচ্ছে যে একটা অনলাইন অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা অনলাইন ক্লাস করতে পারবেন, একসাথে আপনারা অফিস মিটিং করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনে এই সুবিধাটা আছে, এই সুযোগটা আছে। তো সেটি আপনারা টিভিতে কীভাবে ডাউনলোড করে কীভাবে সাপোর্ট করতেছে বা কীভাবে সাপোর্ট করবে সেটি অনেকে আমাকে জানিয়েছেন। অনেকে টিভিতে সাপোর্ট করতেছে না, তো কীভাবে ডাউনলোড করলে সেটি সাপোর্ট করবে সেটি নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। তো আপনারা অনেকে অনেক ধরনের অনেক লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করেছেন, কিন্তু সেটি কখনও ডাউনলোড করার পরে সেটি কখনও সাপোর্ট করতেছে না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোন সিস্টেমে কোন পদ্ধতি দিয়ে যদি আপনারা ডাউনলোড করেন সেটি কীভাবে সাপোর্ট করবে সেটি আপনাদেরকে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো চলুন দেরি না করে। ওয়েলকাম ব্যাক। বরাবরের মতো মোবাইল স্ক্রিন চলে আসলাম, আর মোবাইল স্ক্রিনে আসছি এই জন্যই প্রথমে এই সেটিংসটা করতে হলে আপনার টিভিতে যদি গুগল মিটটা সাপোর্ট করতে হয় তাহলে দুইটা সিস্টেম করতে হবে, দুই ধরনের সেটিং করতে হবে। প্রথম সেটিংটা হচ্ছে মোবাইলে, মোবাইলে সেটিং করার পর দ্বিতীয় সেটিংটা হচ্ছে যে আপনার টিভিতে। তো আমরা প্রথমে মোবাইলে সেটিং করার পর টিভিতে চলে যাব। আমি প্রথমে মোবাইলে দেখিয়ে দিচ্ছি, তারপর টিভিটা দেখিয়ে দিব। তো মোবাইলেরটা হচ্ছে যে আপনার প্রথমে মোবাইলে আপনার যেই সুপার বিপিএন অ্যাপ্লিকেশনটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এখানে একটি অ্যাপ্লিকেশন আছে সুপার বিপিএন। তো আপনারা এই সুপার বিপিএনটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করার পর আপনার মোবাইলে ইনস্টল করে রাখবেন। তো রাখার পরে এখানে আপনার সুপার বিপিএনটা কানেক্ট করবেন, আর সুপার বিপিএনটা কীভাবে কানেক্ট করতে হয় সেটা আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। আর সুপার বিপিএনে কানেক্ট করার পর অটো কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আপনারা অটো কান্ট্রি যেটা আছে সেটা সিলেক্ট করার পর সুপার বিপিএনটা ওপেন করবেন। ওপেন করার পরে এরপরে আপনার এখানে এই সুপার বিপিএনে কাজ শেষ, এরপর আপনারা চলে যাবেন। এখানে আরেকটা অপশান আছে, এখানে একটি অ্যাপ্লিকেশন আছে অ্যাপটুয়েড টিভি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আপনার মোবাইলে যাদের মোবাইলে অ্যাপটুয়েড টিভিটা নাই অবশ্যই আপনারা অ্যাপটুয়েড টিভিটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর দেখুন এখানে অ্যাপটুয়েড টিভি যেটা আছে এটা আপনারা অবশ্যই আপনার মোবাইলে ডাউনলোড করতে হবে। তো এখানে অ্যাপটুয়েড টিভিটা, এখানে অ্যাপটুয়েড টিভিটা ডাউনলোড করার পর আপনারা অ্যাপটুয়েড টিভিটা ওপেন করবেন। ওপেন করার পর দেখুন এখানে ওপেন হয়ে গেছে। তো অ্যাপটুয়েড টিভির পেজটা ওপেন করার পর এখানে আপনারা লিখতে হবে গুগল মিট। তো দেখুন এখানে গুগল মিট আপনারা যদি লেখেন তাহলে গুগল মিট লেখার পরে আপনার যে চার্জ করতে হবে যে গুগল মিটে চলে আসবে। তো আমি একটু করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন এখানে গুগল মিট লেখার পর এখানে আপনারা এখানে চার্জ করবেন। তো গুগল মিট চার্জ করার পর দেখুন এখানে নিচের দিকে যাবেন, স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনার যে অ্যাপ্লিকেশনটি পেয়েছেন দেখুন এখানে যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, তো এখান থেকে আপনারা অলরেডি এখান থেকে আপনারা গুগল মিটটা ডাউনলোড করে নেবেন। এখানে ওপেন হয়ে গেলে আপনারা অলরেডি এখানে ইনস্টল করার পর ওপেন করে নেবেন। করার পর এতটুকুই এখানে কাজ চাষ। আপনারা একটা কথা মনে রাখবেন, এখানে আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর যেহেতু আমি ইনস্টল করছি সেজন্য আমার এখানে ওপেন লেখা আছে। তো আপনারা গুগল মিটটা এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করার যদি আপনার আপনারা যদি চান মোবাইলে এটা ব্যবহার করতে চান তাহলে মোবাইলে আপনারা ওপেন করে রেখে দেবেন, আর মোবাইলে ব্যবহার করতে না চাইলে ওপেন করতে হবে। ওপেন করার পর আপনারা এটা সরাসরি টিভিতে শেয়ার করে দেবেন। মোবাইল থেকে কীভাবে টিভিতে শেয়ার করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিলে খুব সহজে বুঝতে পারবেন। আর যদি তাও না বুঝেন তাহলে আপনার ফ্যান ড্রাইভ দিয়ে, মেমোরিটা ফ্যান ড্রাইভে লাগিয়ে আপনারা টিভিতে কপি করে নিয়ে ওখান থেকে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, ওপেন করবেন। ওপেন করার পর আপনার টিভিতে কানেক্ট করতে হবে। তো এখন আপনাদের আমার মোবাইলের যে সিস্টেমটা আছে মোবাইলের সিস্টেমটা দেখানো শেষ, এখন আপনাদেরকে আমি নিয়ে যাব টিভিতে। তো আমি আবারও বলছি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন, অ্যাপটুয়েড টিভি থেকে ডাউনলোড করার পর এখানে ইনস্টল করে ওপেন করে আপনারা মোবাইল থেকে শেয়ার করে দেবেন টিভিতে। টিভিতে শেয়ার করার সিস্টেমটা আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। আর তাছাড়া আপনারা যদি সেটা না জানেন তাহলে অবশ্যই আপনারা আপনার মেমোরিটা ফ্যান ড্রাইভে ঢুকিয়ে আপনারা ফ্যান ড্রাইভটা টিভিতে লাগিয়ে এখান থেকে টিভি থেকে কপি করে টিভিতে ডাউনলোড করে ওপেন করতে পারবেন। তো এখন চলুন টিভিতে কীভাবে করবেন সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিই। তো ভিউয়ার্স, আমি এখন মোবাইল থেকে টিভিতে আমি শেয়ার করে দিয়েছি, এবং শেয়ার করার পর আপনারা টিভি থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা ইনস্টল করার পর যেখানে যাবেন যে মাই অ্যাপসে চলে যাবেন, আপনাদের মাই অ্যাপসে চলে যাবেন। তো মাই অ্যাপসে চলে যাওয়ার পর দেখুন মাই অ্যাপসে ইনস্টল করার পর যেটা আসবে এখানে
দেখুন এখানে আমি দেখাচ্ছি, দেখুন এখানে ইনস্টল করার পর মাই অ্যাপসে চলে আসছে, এখানে অ্যাপ লিস্ট যেখানে আছে এখানে এটা জমা হয়েছে, এই মিট দেখুন সফটওয়্যারটি এখানে আছে। তো এখান থেকে আপনারা সরাসরি ওপেন করে নেবেন। তো আমি ওপেন করলাম, দেখি ওপেন হয় কি না আপনাদেরকে এখন দেখাবো। দেখুন অলরেডি পেজটি ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার পর দেখুন এখানে আমি আগে থেকেও একটু ওপেন করে রেখেছিলাম। তো এখানে একটা কথা হচ্ছে যে এখানে যে আপনারা এই পেজটি আসার পর আপনারা যখন ওপেন করবেন, ওপেন করার পর এই পেজটি আসার পর এখানে একটা আপনার জিমেল আইডি চাইবে। তো আপনারা একটা জিমেল আইডি দিয়ে দিবেন, যেমন আমি এখানে দেখুন আমারটা, আমার এখানে আপনারা টিভির কোনো দেখতে পাচ্ছেন জিমেল আইডি আমি দিয়েছি। তো আমি জিমেল আইডি দেওয়ার পর এই পেজটি এরকম হয়ে যাবে। তো আপনাদের যখন জিমেল আইডি চাইবে, জিমেল আইডি দিয়ে আপনারা অ্যালো করলে অ্যালো হয়ে যাবে, পারমিশন দিয়ে দিবেন, দেওয়ার পর এরকম একটা পেজ আসবে। তো আসার পর এখানে দেখুন এখানে অলরেডি এখানে লেখা আছে নিউ মিটিং। তো আপনারা যারা নতুন করে মিটিং করতে চাইবেন অবশ্যই মিটিং করতে পারবেন এখানে, এখানে ক্লিক করে। আর এখানে লেখা আছে জয়েন উইথ এ কোড, আপনারা অর্থাৎ আপনারা যারা মিটিংয়ে, মনে করেন আরেক অন্যরা মিটিংয়ে আছে, আপনার পরিচিত অন্য কেউ মিটিংয়ে আছে, আপনারা আপনি চাইলে ওখানে অ্যাড হতে পারবেন। তো আপনারা আগে থেকে জয়েন কোডটা নিয়ে নেবেন, জয়েন কোডটা নিয়ে এখানে যে জয়েন উইথ এ কোড আছে তো এখানে ক্লিক করে আপনাদের যে কোডটা আছে কোডটি এখানে বসিয়ে দেবেন। দেখুন এখানে আমি ক্লিক করার পর দেখুন এখানে পেজটি চলে আসছে। পেজটি আসার পর আপনার যে কোডটা আছে সেই কোডটা দিয়ে আপনি এখানে পেজ করে দিলে, কোডটা পেজ করার পর আপনি যখন এখানে ওকে করে দিবেন, তাহলে আপনার যে জয়েন কোডটি ওকে করার পর আপনি অলরেডি আপনার যে মিটিংয়ে আপনি জয়েন হতে পারবেন। তো আপনি যদি চান যে নতুন একটা মিটিং করবেন, তো আপনি নিজেই নতুন মিটিং করতে হলে আপনার নিউ মিটিংয়ে ক্লিক করলে, অর্থাৎ আপনার এখানে দেখুন নিউ মিটিংয়ে যদি ক্লিক করেন তাহলে এখানে নিউ মিটিংয়ের অপশন চলে আসবে। আপনার এখানে অপশন থেকে লিঙ্ক তৈরি করে আপনি লিঙ্ক আপনার যে কোডটা তৈরি করবেন সেই কোডটি আপনার যাদেরকে আপনি অ্যাড করাতে চাচ্ছেন তাদেরকে আগে থেকে দিয়ে দেবেন, এরা ওখানে জয়েন কোডে ক্লিক করে জয়েন হয়ে যাবে। আর আপনি যদি চান তাহলে আপনি অন্যের মিটিংয়ে যদি জয়েন করতে চান তাহলে এখানে ক্লিক করে যেভাবে বললাম কোড বসিয়ে দিলে আপনি জয়েন করতে পারবেন। তো আশা করি আপনি আপনারা গুগল মিট সম্পর্কে বুঝতে পারছেন, বা যারা জানে তারা অবশ্যই জানতে পারছেন, এটা অনেকে জানে। তো যারা জানে না তারা এই সিস্টেমে করলে অবশ্যই আপনারা গুগল মিটে আপনারা জয়েন করতে পারবেন। আর এখানে আরেকটা কথা হচ্ছে যে এখানে টিভির উপরে যে ওয়েব ক্যাম থাকে, ওই ওয়েব ক্যাম বর্তমানে আমার কাছে নাই, সেজন্য আমি ওয়েব ক্যাম দিয়ে আপনাদেরকে দেখাতে পারতেছি না। আপনাদের যাদের ওয়েব ক্যাম আছে আপনারা টিভির মাঝখান বরাবর, মধ্যখানে বরাবর আপনারা টিভির ওয়েব ক্যামটা বসিয়ে দেবেন। ওয়েব ক্যামটা বসার পর আপনারা মিটিংয়ে সরাসরি অ্যাড করলে আপনারা পেজ টু পেজ কথা বলতে পারবেন, আপনার ছবি সহ দেখা যাবে। তো যেহেতু আমার কাছে ওয়েব ক্যাম নাই সেজন্য আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না, আপনারা ওয়েব ক্যামটা দিয়ে আপনারা খুব সহজে আপনারা মিটিং অ্যাড করতে পারবেন। তো এলো আজকে সেটিং, অবশ্যই যদি আপনারা বুঝেন অবশ্যই আপনাদের যদি উপকার হয় অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটাকে অবশ্যই তাদেরকে ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকে বেল আইকনটা বাজিয়ে দিন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।